শ্রাবন্তীর ছবিতে মিমি লিখলেন মামনি। টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজের সাম্প্রতিক ফটোশুট থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আর তার বোল্ড লুক এবং চাহনিতেই মন হারিয়েছেন ভক্তরা। শুধু ভক্তরা নয়, টলিউডের অনেক তারকাও শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বয়স 40 ছুঁই, এ বয়সে দাঁড়িয়ে শ্রাবন্তীর রূপের আগুনে পুড়ছে নেত্রপাড়া। ছবিতে হলুদ বিকিনিতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে, সঙ্গে মোহময়ী স্মোকি আই, খোলা চুল, পেছনে নীল জলরাশি। ভক্তদের কথায় এ যেন শিল্পীর পারফেক্ট ফ্রেম। শ্রাবন্তীর বিকিনি লুকে ঘায়েল তার বান্ধবীরা। শুভশ্রী লেখেন, ভীষণ হট মিমির মন্তব্য মামুনি, সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি। সৌমিত্রিষা কুঞ্চ লেখেন, ইনস্টা তো চলে গেল আজ, মনিরায় আগুন জ্বলা স্টারের ইমোজি জুড়ে দেন মন্তব্য বক্সে। ছবি দেখে অনেকে অবশ্য কটাক্ষ করতেও ছাড়েনি শ্রাবন্তীকে। কেউ লিখেছেন বুড়ো বয়সে ভীমরতি, অনেকে আবার লিখেছেন 4 নম্বর বিয়ের জন্য পাত্র খুঁজছে দিদি। তবে চলারদের কোনোদিনই পাত্তা দেয়নি শ্রাবন্তী। তৃতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তী এখন শুটিং নিয়ে ব্যস্ত। আগামীতে বাংলার অত্যন্ত প্রতাপ জাকাত সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে, যেখানে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভশ্রী শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানীর শুটিং শুরু হওয়ার কথা।